রাজধানীর ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে সুন্নতে খতনা করানোর পর এক শিশু এখন মৃত্যুশয্যায়। আয়ান নামের 5 বছরের এই শিশুটি 4 দিন ধরে অজ্ঞান। গুলশানের ইউনাইটেড হসপিটালে লাইফ সাপোর্টে আছে। পরিবারের অভিযোগ, ওই মেডিকেলের চিকিৎসক ডাক্তার সাব্বিরের নেতৃত্বে অজ্ঞান করা হয় আয়ানকে। তবে চিকিৎসা ত্রুটির অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। দিন তিনেক আগেও হাসি মুখে বাবা মা ও স্কুলের সহপাঠীদের সঙ্গে হেসে খেলে দিন কাটাচ্ছিল শিশু আয়ান। অথচ ফুটফুটে সেই শিশুটি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। গত রোববার সুন্নতে খতনা করানোর জন্য আয়ানকে রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ের ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় বাবা শামীম আহমেদ। তিনি জানান, ওই মেডিকেলের চিকিৎসক ডাক্তার সাব্বিরের নেতৃত্বে অজ্ঞান করা হয় আয়ানকে। সার্জারি করেন ডাক্তার মেহেজাবিন। এরপর আর চোখ মেলেনি আয়ান। 4 দিন হয়ে গেছে, এখন পর্যন্ত জ্ঞান ফেরে নাই। তো এই জন্য আমি মেনলি এই অপারেশনের সাথে সংশ্লিষ্ট যারা ছিল ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের, তাদের সবার আমি বিচার চাচ্ছি। পরিস্থিতির অবনতি হলে আয়ানকে নেওয়া হয় গুলশানের ইউনাইটেড হাসপাতালে, সেখানে লাইফ সাপোর্টে আছে আয়ান। শিশুটির এমন পরিণতির জন্য হাসপাতালের অবহেলা রয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার। ওরা আমাদের এই যে ভালো করে বলতেছে না যে আসলেই কি আছে না নাই। ডাক্তার সাব্বির উনিও স্বীকার করছে ওনার অ্যানেস্থেসিয়াটা করাটা ঠিক হয় নাই। আমাদের যে ডাক্তার ছিল ওনার মাধ্যমে আমরা জানতে পারছি যে এটা উনি অতিরিক্ত দিছে। চিকিৎসকরা জানিয়েছেন আয়ানের অবস্থা বেশ সংকটাপন্ন। তবে চিকিৎসার ত্রুটির অভিযোগ অস্বীকার করেছে ইউনাইটেড হাসপাতালের এই প্রশাসনিক কর্মকর্তা। পেশেন্টকে ক্রিটিক্যালি পেয়েছি, ক্রিটিক্যালি আমরা পেশেন্টকে হ্যান্ডেল করছি এবং আমরা আমাদের সব রকমের চেষ্টাই করছি। এ ব্যাপারে বাড্ডা থানায় মৌখিক অভিযোগ করেছে আয়ানের পরিবার। পুলিশ জানায় লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেবে তারা। ইউনাইটেড হসপিটালে তো ওই বাচ্চাটা ওখানে ভর্তি আছে, এখনো পর্যন্ত অফিসিয়ালি আমরা কোনো ইয়ে পাইনি ভাই, ওই যে কোনো লিখিত অভিযোগ পাইনি, পেলে ব্যবস্থা নিব অবশ্যই। শিশু আয়ান পূর্বাচলের জলশিরি ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজে নার্সারির ছাত্র। পুরো ঘটনা তদন্তে এরই মধ্যে 10 সদস্যের তদন্ত কমিটি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। রাকিব হোসেন, বৈশাখী সংবাদ, ঢাকা।